যে পালিয়ে গেছে তার নামে আজকেও দেখলাম দুইটা মামলা রয়েছে। আপনি যে সাহস করেন যে আমি পাশাপাশি আছি, চট করে ঢুকে পড়ব। আসেন, আপনি আসেন, আপনাকে আমরা চট করে ঢুকবেন আর ফট করে ঢুকিয়ে দেবো আয়না করে। থাকেন পড়ি ওখানে, ব্যারিস্টার আমার 8 বছর আছে, আপনি 16 বছর থাকবেন, 16 বছর তো আর বাঁচবে না, যে 9 বছর আছেন ওখানে থাকবেন, দেখেন কেমন লাগে। ভার্সিটি থাকতে আমি একটা উপন্যাস পড়েছিলাম, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার বাবা এইটা ওদের কপালে আছে, একবার বলেন না কেন, আশা করছেন যে আসি পাশাপাশি চট করে ঢুকে পড়বো। আসেন, ঢোকাবো, দেখ কেমন লাগে। উপন্যাসটা পুরাপুরি পড়লে খুব ভালো লাগে, আমার মনে হয় সামনে এদের কপালে এটা হতে যাচ্ছে। ভাই আমার অন্যায় ভাবে যারা হত্যা করেছেন ডবল শাস্তি পাবেন, 3 নম্বরে যারা জেনা করে দুনিয়ায় তাদেরও শাস্তি ডবল হবে। সূরা ফুরকানের আয়াত। মেয়েটা বলছে খলিফা, এই ছেলে 4 জন বলছে খলিফাতুল মুসলিমিন। চিন্তা করলাম দুনিয়ায় মার্ডারের শাস্তি যদি না পাই, কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল শাস্তি দেবে, কয়টা? এজন্য দুনিয়ায় হয়ে যাক, আপনি যে বিচার আছে কোরআনের করে দেন, দুনিয়ায় শেষ, পরকালে যেন আল্লাহ এই বিষয়ের কোনো বিচার না করে আমাদেরকে মাফ করে দেয়। হযরত ওমর বললেন, তাই তো, তোমরাই তো দোষী, মেয়েটার তো দোষ নেই। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, তোমার দোষ এইটা যে তুমি 12 টুকরা করেছো লাশটা আমার ঘরের বারান্দা রাখলে, অন্য কোথাও ফেলে দিলে না কেন? মেয়েটা কোরআনের হাফেজা, ডাক দিয়ে বলছে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানকে আমি গলা টিপে মেরে ফেলতে পারতাম, 12 টুকরা করেছিলাম আমি বিভিন্ন জঙ্গলে পাহাড়ে ছিটিয়ে দিতে পারতাম, কিন্তু আপনার কাছে আমি কেন দিলাম? দিয়েছি এই কারণে, প্রথম কারণ আমার ছেলেটাকে আমি হত্যা করেছি, 1 নম্বর কারণ হচ্ছে সে জারজ, তার তো বাবা ঠিক নেই, কয়টা বাবা বলুন বলুন, জন্ম তো ঠিক নেই বাবা 4টা, যদিও ওর দোষ না কিন্তু সন্তানটা তো জারজ। আর আমি কোরআনে কারিমে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত জানি, যারা যারো সন্তান এই পৃথিবীতে তাদের 13টা কাজ হবে, তার 1 নম্বরে তারা কোরআন বিরোধী হবে। আমার পেটে জন্ম নিয়ে বড় হয়ে আমার সামনে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আমার ছেলে, এটা আমি মানতে পারি না, এই জন্যে আমি নিজের হাতে জবাই করেছি। বাংলাদেশে আজ যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, নিয়েছিলেন, নিচ্ছেন, এখনো সামনে অনেকে চেষ্টায় আছেন, আজকে একজন বুদ্ধিজীবী নামে বুদ্ধিজীবী কালাঙ্গ, আমি নাম নিলাম না, লোকটা বলেছে ধর্ম কোন রাষ্ট্রের ব্যাপার, কোন ব্যক্তির ব্যাপার না, এই শব্দটা তার বলা ঠিক হয়নি, সে যদি তওবা না করে সেও মুশরিক, একথা বলছে না কেন? মানুষের যদি ধর্মই না থাকে, ওরা উদাহরণ দেয় যে নিরপেক্ষ হওয়া লাগবে, পৃথিবীতে কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি একজনের নাম বলেন বলেন। এই দরকারটাও চলছে সামনে, হয়তো সামনে আসতে পারে, আগে থেকে সতর্ক করলাম যারা এগুলো করছেন, এগুলো কিন্তু একটা ধোকাবাজি। আমরা এক জালেমকে বিদায় দিয়ে কোন নতুন জালেমকে আর এই জায়গায় আমরা দেখতে চাই না, যারা আসবে তারা যেন ইনসাফ কায়েমকারী হয়। মেয়েটি বলে খলিফা, আমি একটা একটা করে 13টা কারণ বলতে পারি কেন আমি হত্যা করেছি, আমি এসেছি এই কারণে, আমি না আসলেও পারতাম, মেয়ে আমার সন্তানটাকে জবাই করে ফেলে যদি পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে দিতাম আপনিও ধরতে পারতেন না, আমি এসেছি এই কারণে, আমি যেহেতু হত্যা করেই ফেলেছি আর হত্যার বিচার যদি দুনিয়ায় না হয় কিয়ামতে আল্লাহ ডবল করে করবে, দয়া করে কোরআন দিয়ে আমার বিচারটা করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার ব্যাপারে আর কিছু না বলে। আজরা তোমার এই 5 জনের বিচার করলেন, আমার বসানোর বিষয় ছিল কোরআনে কারিম দেশে থাকার কারণে, কায়েম থাকার কারণে ওরা গোনা করেছিল, কিন্তু গোনা করার পরেও কোরআনে কারিম তাদের ভেতরে অনুশোচনা অনুতপ্ত এমন ভাবে ধরিয়েছে, মরণের আগে তারা ইমান নিয়ে বিদায় নিতে পেরেছে। এদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, আপনার মদ খেতে মনে চাইবে না, বিড়ি খেতে মনে চাইবে না, ডাল পানি খেতে মনে চাইবে না, কারণ পরিবেশটাই হয়ে যাবে এরকম। ছোটখাটো গোনা যদি নফসের ধোকায় শয়তানের জালে পড়ে হয়েও যায়,
কোরআন আপনাকে বাধ্য করবে অনুশোচনা করে তাওবা নিয়ে বিদায় নেওয়ার। বলেন আমিন। আল্লাহ আমরা এরকম একটা পরিবেশ চাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের কোরআনের শ্রোতা হিসাবে মোনাফিকের কোন স্থান এখানে না দিয়ে। তিন নম্বর যেটা বলেছিলাম যে ইমানদার, এই মানুষগুলোর যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়েছেন সুরান ফালের 2-3-4 নম্বর আয়াতে, আল্লাহ আমাদের ভরপুর করে আজ বাড়িতে নিয়ে যান। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সুরা মুমতাহিনা। কোন সুরা? মুমতাহিনা মানে পরীক্ষিতা নারী। ছয় জনের নাম পেয়েছি আমি এই পৃথিবীতে, ছয় জন নারীকে আল্লাহ পরীক্ষা করে তাদেরকে পরীক্ষিতা নারী হিসাবে খেতাব দিয়েছেন। তার ভেতরে হযরতে মরিয়ম একজন, তিনি সতীত্বের হেফাজত করেছিলেন। আর যে সমস্ত মেয়েরা মডেল খুঁজে পান না যে আদর্শ কারে বানাবো, হযরতে মরিয়ম হবে আপনার জন্য আদর্শ। কথা বলেন, ওরা আদর্শ বানিয়েছে ঐশ্বরিয়াকে, আজকে ঐশ্বরিয়ার জীবনে দিয়েছে। ওই একজনকে খুশি করার জন্য রাতের বেলা কত টাকা কন্টাক্ট করে, কত টাকা ভাড়া পায়, আপনি তার জীবনী পড়ে দেখেন। এই যদি হয় আপনার আদর্শ, আর আপনি এটা দেখে দেখে মনে করেন এর মতো হব, হ্যাঁ ওর মতো হবেন, দুনিয়ায় শেষ, আখেরাতে সারা জীবন জাহান্নামে পড়া লাগবে। মেয়েরা যারা এসেছেন আপনার আদর্শ হওয়া লাগবে। এক নম্বরে মরিয়ম, আপনার চরিত্রকে সতীত্বকে আপনি হেফাজত করে রাখবেন। আমরা আগে তাফসিরে প্রবেশ করি, এরপরে সামনে যাব ইনশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইয়া আয়ুহান নবী إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا. صدق الله العظيم. সূরা মুমতাহিনা নামকরণটা, এর ভেতরে শব্দটা আছে, এখান থেকে সূরার নামকরণ। আজকে আমরা সবগুলো আয়াত পড়িনি, পড়েছি মাত্র এক আয়াতের চার ভাগের এক ভাগ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কিভাবে আপনি আনবেন। আমরা তো অনেকে ঈমানদার বসে আছি, কিন্তু এইভাবে না, ঈমান আনতে হলে কিছু শর্ত মানা লাগে। আমরা যেন আজকে শোনার পরে ওই শর্ত অনুযায়ী আমাদের বাকি জীবন চালাতে পারি। বলেন আমিন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আয়ুহান নবী, হে নবী। কোরআন শরীফের ভেতরে আল্লাহ ইয়া মোহাম্মদ বলেন নাই, ইয়া নবী ইয়া রসুল এই শব্দটা লাগিয়েছেন। আর মোহাম্মদ শব্দ বলার সঙ্গে সঙ্গে নবীজির রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। আজকে রসুলের সম্মান বাড়ানোর জন্য রবিউল আউয়াল মাসে যারা জন্মদিন পালন করে, সাফ করে শুনে রাখেন, পৃথিবীর কোন মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করার ভেতরে কোনো ফায়দা নেই। এমনকি কোন মানুষ যত দামি হোক আপনার জীবনের জন্য, যত উপকার করুক আপনার জীবনে, ও যদি মারা যায় সর্বোচ্চ 3 দিনের উপরে কোনো শোক নেই। হ্যাঁ, একজন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে 3 মাস 10 দিন সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে তার জন্য অপেক্ষা করে এর পরবর্তীতে অন্য স্বামী গ্রহণ করবে, এই শেষ। পৃথিবীর কোন মানুষের জন্য 3 দিনের উপরে শোক জায়েজ নেই। আর আমরা সেই 75 সাল থেকে শোক পালন করিয়েই আসছি, করিয়েই আসছি। কেন, উনি কি আপনার কি স্বামী হয়, আপনার কি বাবা হয়, কোন কারণে শোক পালন করা লাগবে তার জন্য? বলেন, আপনি কি তাকে ইসলামের ঊর্ধ্বে মনে করেন? ওই যে আমি বললাম না যে ঈমান ভাঙ্গে যায় 10টা কারণে, তার 10 নম্বর কারণে, পৃথিবীর কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে তার ঈমান ভেঙে যায়। এই কারণেই তো আপনি এটা করেন, প্রতি বছরে বছরে জন্মদিন মৃত্যুদিন পালন করেন, তাকে মনে করেন ইসলামের ঊর্ধ্বে। ইসলামে জায়েজ নেই, আপনি পেলেন কোথায়? আগামী থেকে এটা আমরা আর করতে চাই না, এই জন্য তো এবার রাষ্ট্রীয় ভাবে 15 আগস্ট পালন করতে দেয়নি। কিসের 15 আগস্ট? 16 আগস্ট কোরআনে হাদিসে যেটা নেই ওইটা আমরা রাষ্ট্রীয় ভাবে পালন করে সময় নষ্ট করতে চাই না। কোরআন হাদিসে থাক, আমরা 10 দিন ধরে পালন করবো, এ কথা বলেন না কেন?
সিঙ্গাপুরে 95% মুসলিম আর আমাদের দেশে 96% আমরা মুসলিম। তো এখানে কোনো বানানো নিয়ম নীতি চলতে পারবে বলেন তো? পারবে আগামী থেকে যেই হোক, তিন দিনের উপরে আমাদের কোনো শখ আর থাকবে না। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে তো দুনিয়ায় আর কেউ নেই, আল্লাহর পরে তার স্থান। শখ পালন করা যদি জায়েজ হইতো প্রতি বছরে বছরে, আমার মনে হয় তার জন্য আমরা শখ পালন করতাম। কই কোনো আলেম তো এটা করে না? যে সমস্ত বেদান্তপন্থী আছে এরা নবীর জন্মদিন পালন করার জন্য উঠে পড়ে লাগে। কোথায় পেয়েছেন দলিল বলেন তো? নবীর মিলাদ পড়েন, মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? যে দুইজন চাচা নবীর জন্মে খুশি ছিল দুইজনে জাহান্নামে গেছে, একটা আবু তালেব আর একটা আবু লাহাব। কথা বলেন না কেন? দুইজনই কিন্তু মিলাদে নবীর জন্মে খুশি, আর যে দুইজন চাচা নবীর আদর্শে খুশি, হযরত হামজা হযরত আব্বাস দুইজনে জান্নাতি। এখান থেকে শিক্ষা নিতে পারেন না? এরপরও আপনি আলেম নানে সালেম হয়ে কলঙ্ক করে মানুষকে আপনি ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা ইনকাম করছেন এই রবিউল আওয়ালের নাম দিয়ে, আশা করছে এগুলো আমরা সচেতন মানুষ আগামী থেকে আর করব না। আপনি যদি আদর্শ অনুসরণ করে খুশি থাকতে চান তাহলে 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ। বিদায় হাজার ভাষণের দিন বলেছিলেন তারাক তো ফিকুম আমরাইন, দুইটি জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রাখলাম, যদি অনুসরণ করতে পারো কোনোদিন পথ ভ্রান্ত হবে না, পথ হারা হবে না, মায়ের খাবে না, না খেয়ে থাকবে না। এই তাবিল্য শব্দের 99টা অর্থ আছে। কোনোদিন আপনি না খেয়ে থাকবেন না, কারণ জমিন আল্লাহ আমাদেরকে ওয়ারিশ বানিয়েছে। জমিনের ওয়ারিশ যারা তারা না খেয়ে থাকবে, মানে পৃথিবীতে যারা আল্লাহকে মানে না তারা এই পৃথিবীর ভাড়াটিয়া, আর আমরা হচ্ছি জমিনের মালিক। মালিক কোনোদিন না খেয়ে থাকতে পারে না? আমরা যেহেতু অনুসরণটা ওইভাবে করতে পারছি না, কিভাবে? ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি অনুসরণ করতেই পারো, যখন অনুসরণ আরম্ভ হবে আমি আল্লাহ নিজে তখন ভালোবাসা আরম্ভ করব। না করেছি এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইহবেব, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। যখন থেকে আপনি নবীজিকে অনুসরণ আরম্ভ করবেন তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কথা বুঝতেছেন? তার মানে এখনো যারা নবীর আদর্শকে অনুসরণ আরম্ভ করেনি, করবে বলে আশা করছে, আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেনি। আমি কথা বোঝাতে না পারলে আবার রিপিট করব, রাসূলুল্লাহকে কেউ যদি অনুসরণ করা আরম্ভ না করে আল্লাহ তাকে ভালোবাসা শুরু বলেন বলেন করেন। আর আল্লাহ যদি ভালোবাসে কয়েকটা উপকার আছে। এক নম্বরে আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসি হয়া গো ফের লাকুম জনবাকুম, এক ফিরে এটা অনুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জাম্বুন এক বছর জুনুব বহু বছর। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি ওর জীবনের কোন গোনা বাকি রাখি না, সব মাফ করে দেই। আর আল্লাহর নিয়ম হচ্ছে কোন জায়গায় যদি আল্লাহ গোনা মাফ করে দেয় ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, ভরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আল্লাহ যদি কাউকে ভালোবাসে কি পেলাম? আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করবে, তার জীবনের গোনাগুলো মাফ করে দেবে, আর গোনা মাফ হয়ে গেলে আল্লাহ তাকে জান্নাতে দেবে। এবার আমার আয়াতের মূল শিক্ষা হচ্ছে রাসূলকে অনুসরণ করা আরম্ভ করা লাগবে না লাগবে না? এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। আর যারা আংশিক অনুসরণ করেন তারা কিন্তু এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেননি। আংশিক অনুসরণ মানে হয়তো দাঁড়িয়ে আছে রসুলের মতো, জুব্বা গায়ে দেন, খাবারের পরে মিষ্টি খান, রসুলের মতো সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন রসুলের মতো দেখে দেখে। কিন্তু বিশ্ব নবী যে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন এইটাকে আপনি রাজনীতি মনে করেন? কথা বলেন না কেন? তাহলে অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। কোন জায়গায় আছে কোরআনের দেখান? এই জন্যই তো বারবার বলছি রাসূলুল্লাহকে আজ থেকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত,
প্রতিটি জায়গায় আমার অনুসরণীয় একজন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি যখন পুরা এই সিদ্ধান্ত নিয়ে শুরু করব অনুসরণ, যে দুনিয়া আমি কাউকে দেখে চুল কাটবো না, আমার চুল কাটার স্টাইল হবে মেসি, বলেন বলেন, আমার চুল কাটার স্টাইল হবে ঋত্বিক, শাহরুখ খান, কে এরম করে কত দোকান আছে সেলুনের, একটা দোকানে আপনি লেখা দেখাতে পারেন অজয় কাট দেওয়া হয়, আবার ওদের ছবি টাঙিয়ে রাখে কোন কাট চান। তাহলে এখন আমাদের কি অনুসরণ হওয়া লাগবে? মাথার এই চুল থেকে শুরু করে পা পর্যন্ত অনেকে দাড়ি রাখে কিন্তু এমন স্টাইল, এটা স্টাইল হবে সুন্নাত হবে না। রাসূলের সুন্নাতে এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখতে হবে, এরপরে যদি কেটে ফেলেন অসুবিধা নেই। এই কথা বুঝতেছেন? যদিও এই মাসলাটা নিয়ে মতভেদ আছে আলেমদের ভেতরে, তবে এক মুষ্টি রাখবেন আপনি। আমি ওই মতভেদপূর্ণ বিতর্কে গেলাম না। দাড়ি আপনার রাসূলের মতো হয় না, মাথার চুল রাসূলের মতো হয় না, মোজে রাখার সিস্টেম আল্লাহর নবী বলেন খালিফুল মুশরিকিনা ফুল্লুহা ওয়াকফ শারীর, মুশরিকদের বিপরীত করবা, দাড়িকে লম্বা করে দিবা আর মোজকে খাটো করবা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত নিয়ে কয়েকদিন যা আরম্ভ হয়েছিল, আমার যে সাতটা কারণ সামনে এসেছিল তার ভেতরে এইটা একটা, যে মুশরিক লোকটা তার দাড়ি আর মোজ সমান সমান করে রাখবে। কথা বলো দেখেন, রাসূলের প্রথম জিনিসটা এসে মানে নাই, সে যদি মোজ খাটো করে দাড়ি লম্বা করতো তাও মুসলমানদের ভেতরে একটা কিছু আসতো। দ্বিতীয় নম্বর, ও যখন এইটা লিখেছে তখন কিন্তু বাংলাদেশ হয়নি। কথা বলেন না কেন? তাহলে এ দেশের জন্য ওটা লেখে নাই, আমাদের একটা আবেগের জায়গা। সুতরাং জাতীয় সঙ্গীত যদি লিখতে হয় দেশ নিয়ে লেখা লাগবে। এই কথা বলেন না কেন? দেশ ভাগ হওয়ার পরে যেটা লেখা হয়েছে আপনি তাকান, মহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, আপনি এইটা জাতীয় সঙ্গীত বানান। কারণ এটা আমার ছেলে মেয়েরা যখন পড়বে তখন যেন দেশের প্রতি ভালোবাসা জন্মায়, মানবতার প্রতি ভালোবাসা জন্মায়। সর্বোচ্চ ওর ভেতরে ইসলামের কিছু কথা দেওয়া আছে, আমরা সেই মুসলমান মুসলিমদের এই কথাগুলো আমাদের অন্তরে বাসবে। আর এই মুশরিকের কথা, যে আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহর সাথে শিরিক করতো, রাসূলের কোনো নিয়ম নীতি তার ভেতরে আমরা পাই না, এই মানুষটার জীবনী নিয়ে মানুষটার কথা নিয়ে আলোচনা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আগামী থেকে যদি কোনো আলোচনা অনুষ্ঠান হয়, স্যার সলিমুল্লাহ খান যিনি জমি দিয়েছিলেন তার নামে হওয়া লাগবে। কেন এত উপকার করলেন শত শত বিঘা জমি দিয়ে, তার নামে কোনো কিছু হয় না? কোথা থেকে কোন ভেনদেশে সকল উড়ে এসে জুড়ে বসে কি বলে গেল তার নামে আপনি অনুষ্ঠান করবেন? বাংলার টাকা দিয়ে আগামীতে মুশরিকের জন্য কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান যদি হতে হয় যিনি জমি দিয়েছিলেন তার জীবনী থেকে কিছু করেন। হ্যাঁ, কথা বলেন না কেন? কোরআন পড়েন, হাদিস পড়েন, মানুষকে জানান, তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এরপরে যত নিচে নামছি আমরা কোন জায়গায় রাসূলের আদর্শ পাচ্ছি না। বিশ্ব নবী তার স্ত্রীদের সাথে যে আদর্শ দেখিয়েছেন ওইটা আপনার ভেতরে নেই, উনি তার বন্ধুদের সাথে যেটা দেখালেন সেটা আপনার নেই। কোন জায়গায় যদি আদর্শ সেট করতে না পারেন, বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় দেশে হাজারো আলেম হাজারো পীর এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি। কারণ যেই পীর শুধু জিকির কে ইবাদত মনে করে রাসূলের তরিকা, কিন্তু এদের যে কোরআন দিয়ে চালাতে হবে এইটাকে যারা রাজনীতি দুনিয়ার কাজ মনে করে আরো মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখে, এটা পীর বলেন? এরকম পীর দেশে নেই। 48,000 পীর, অধিকাংশ গুলোই দেখবেন কিছু কিছু ইবাদত কে ইসলাম মনে করে পালন করছেন, আর বাকি মেজো হাজারো হাজারো ইবাদত করে দুনিয়ার কাজ বলে ছেড়ে দিচ্ছে। অথচ ওইগুলো রাসূলের আদর্শ। বিশ্বনবী জানিয়েছেন তোমরা সবাই ঐক্যবদ্ধ হবা, এটা কোরআনে কারিমের নির্দেশ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু,
সবাই মিলে একভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়িয়ে ধরবা, এ বিষয়ে কোনো মতপার্থক্য করবা না। অথচ বাংলাদেশে এখন একটা মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত তিন দিন আগের রিপোর্ট একটা পেয়েছিলাম, এই দেশের 114 জন মানুষ এখনো পর্যন্ত পালিয়ে যাওয়া ওই জালেমকে সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ এই দেশে অনেকে থালা জোর করে থালা নেওয়ার ধান্দায় আছে, থালা দিন তাড়াতাড়ি থালা দিন। কি করবেন থালা নিয়ে? আবার খাওয়া আরম্ভ করবেন? সুখের বিষয় আনন্দের বিষয়, 100 জনের 58 জন মানুষের তালিকা আমরা পেয়েছি। 100 জনের 58 জন চাচ্ছে এ দেশে আল্লাহর বিধান কায়েম হোক। 14 আর 28 বাদ গেলে 58 থাকে, দিন যাচ্ছে বাড়তেছে। গত কয়েকদিন আগে আমি 10 জন মুসলমান বানিয়েছি এই যে এই দিনাজপুরে, তার আগে 2 জন চুয়াডাঙ্গায়, আগে গাইবান্ধায়। মানুষ যেভাবে দলে দলে পালে পালে ইসলামে আসতেছে অমুসলিমরা, মুসলমানরা যারা ছোট খাটো চ্যালেঞ্জ ছিল তারা অনেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা এগুলো দেখতে পাচ্ছি। নবীজি যা করেছিলেন মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবীজি যা যা করেছিলেন এদেশের ডাক্তার শফিকুর রহমানের ভেতরে, আমরা সেইটাই দেখতে পাচ্ছি। 1000 বছর পর আমার মনে হচ্ছে নবীর আদর্শটা আমরা দেখতে পাচ্ছি আজ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, সাবিরা তিনটা কাজ করবা না, কোন নারীর গায়ে হাত দিবা না, কোন শিশুর গায়ে হাত দিবা না, কোন ফলদার বৃক্ষ কাটবা না। তিনটা কাজ বেশি বেশি করবা। যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন বলেছিলেন, তাবুর আশপাশে তোমরা রান্নাঘর চুলা এটা বেশি বানাবা, আর টয়লেট পায়খানা যেটা এটা কম বানাবা। আর আমার শত্রু বড় এখন বেঁচে আছে, আবু জেহেল তো নেই, আবু সুফিয়ান আছে, তার ঘরে যদি কেউ আশ্রয় নেই তাকে তোমরা মাফ করে দিবা, ক্ষমা করে দিবা। এই 1400 বছর পর ডাক্তার শফিকুর রহমান এত অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরও এই কাজগুলো তিনি এখন দেখিয়েছেন। যারা আমাদের প্রকাশ্য শত্রু ছিল তাদের ওই ঘর বাড়িগুলো উনি পাহারা দিয়েছেন লোক দিয়ে। কথা বলেন, কৌশল অবলম্বন করার জন্য মুসলমানদেরকে নিয়ে তিনি ঐক্য হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ এখনো পর্যন্ত সেই মানধাতামলের আকিদা 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 এই নিয়ে তারা এখনো ডিভাইডেড আছে। মুফতি জসিমউদ্দিন রহমানি মাদ্দা জিল্লুহুল আলী কয়েকদিন আগে জেল থেকে বের হয়ে উনি জানিয়েছেন, এই দেশে মুসলমান যেন এক হতে না পারে এর পেছনে সবচাইতে জঘন্যতম ভূমিকা পালন করছে একজন পীর। জাতি কিন্তু বুঝে ফেলেছে, যারা ফরিদউদ্দিন মাসুদের মতো মানুষকে তালয় বানিয়েছেন। কথা বলে না কেন? আপনি আর তালয় বানানোর লোক পাননি দেশে? এমন একটা কলঙ্কিত মানুষ মুফতি আমিনী সাহেবের জামাই মাওলানা শাকাউদ্দিন রাজি আমার সাথে 3 বছর চলেছিল বেচারা। উনি মাঝে মাঝেই বলতো, টক শোতেও বলেছে, এই বাংলাদেশে তাসলিমা নাসরিনের মতোই এই এই ফরিদউদ্দিন মাসুদ, কোনো পার্থক্য নেই। ও আর একই, যে লোকটা কোরআনের পাখি সাইদি সাহেবের ফাঁসি চাইতে পারে, একটা মজলুম মানুষের জেলখানায় আছে, তারা আমির তো দিয়েছিল, আর এ লোকটা সাহেব আগে গিয়ে বলছে আমরা তার ফাঁসি চাই, এটা একটা টাটকা নির্ভেজাল কোলাঙ্গা। আরে আলেম নাম নিয়েছে, ওর নাম নাকি বুজুর্গ আল্লামা, কত কিছু দিয়েছে ওর নামে বুজুর্গ দিলে আল্লাহর আরশ কাঁপবে, ওর নাম বেজিরগু। কথা বলে না কেন? যে কয়টা 5-8 গোলাম ছিল যারা মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়েছিল, পক্ষে না গিয়ে জালেমদের পা শুধু ছেকেছে, যারা কওমি জননি নাম দিতে পারে জালেমকে, একটাকেও যেন বিচার ছাড়া আর বাঁচতে না দেওয়া হয়, প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই। কথা বলেন, ওই যে মাইজ ভান্ডারি নজিবুল বসর ও শয়তান সেদিন ভিডিও পাঠিয়েছে যে আমি যা করেছি জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এরা আমারে ছাড়বে না, জীবনও আপনাকে ছাড়া হবে না। আপনি সবচাইতে বড় মারাত্মক ভুল করেছেন কোরআনের পাখির বিরুদ্ধে মামলা দিয়ে, তাও মিথ্যা মামলা। যারা সাক্ষী দিতে যায় তাদের সাক্ষী পর্যন্ত গায়েব হয়ে যায়, ও নিজে যখন স্বীকার করছে যে আমি ইয়া করেছি আমারে ছাড়বে না, না আমরা ছাড়তেও চাই না,
দৃষ্টান্তমূলক শাস্তি চায় এই মাছ ভান্ডারীর। কথা বলেন আলেম নামে কলঙ্ক, এগুলো নাম নিয়েছে কি সুন্দর সুন্দর দেখেন, কুসেয়া কি কুসেয়া কি কুকুর শ্রীগাল বিড়াল, যাদের নামে ডিরেকশন ডিগ্রি 14টা করে ব্যবহার করে এগুলো জাহান্নামী মানুষের আলামত। আপনাকে মানুষ নিজে ডাকবে আপনি আল্লামা কিনা, নিজের নামে আগে আগে পরিচয় দেয় আমি সোলাকিয়ার ইমাম বলছি। কিসের সোলাকিয়ার ইমাম? আপনি ইমামতি করার জন্য সেই গোপালগঞ্জ থেকে গুন্ডা ভাড়া করে এনে বাইতুল মোকাররমের মতো জায়গা অপবিত্র করেছে, কত মুসলমানের রক্ত ছড়িয়েছে, এর যেন সার দেওয়া না হয়। এই কথা বলে না কেন? যেই দিন কওমি জননী নাম দিয়েছে এই রুহুল আমিন নামে, আলেম নামে কলঙ্ক, সেই দিন জেলখানায় ওর নামে বদদোয়া করেছে কওমি মাদ্রাসার আলেমরা। আমার সাথে 80 জন 76 জন ছিল, মাওলানা মামুনুল হক থেকে শুরু করেছে আলেম গুলো ছিল। কি করলো কি আমাদের তো ডুবিয়ে মানলো। এখনো পর্যন্ত আপনি একটা পীরের নাম নিয়ে তার সাফাই গিয়ে যাচ্ছেন, মুফতি নহর জসীমউদ্দিন রহমানি 11 বছর জেল খেটেছে, আপনি কয় বছর ছেড়েছিলেন? তার যে স্যাক্রিফাইস সেটা এমনি এমনি বলে না, সে আপনাদের সাথে ছিল, মিশেছে, দেখেছে, বাস্তবতা সে জানে। আমিও জেলের ভেতরে কমপক্ষে 50 দিন তার সাথে আমার দেখা, মাঝে মাঝে আমারে বলতো হামজা এদেশে যদি একত্রিত মুসলমান না হয় তার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা কঠিন জঘন্যতম ভাবে পালন করার কি, এখনো পর্যন্ত করে যাচ্ছেন, আপনি থামবেন? একটা ঐক্য হওয়ার চেষ্টায় আছে, সব আলেম ওলামা যদি এক হয়ে যে 58 ভাগ এমনি এমনি হয়নি, সব দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এক হয়ে যাচ্ছে, আর এখানে আপনি এখন সেই মানধাতা মূলের আকিদা আকিদা করছেন। কার আকিদা খারাপ আপনি দেখেন তো? জামাত ইসলামী বাংলাদেশের আকিদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। হ্যাঁ, কালেমা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন তাহলে জামাতের আকিদা খারাপ। কালেমা তো নিজেও জিকির করছেন আমরাও করছি, এখানে তো কোনো পার্থক্য নেই, কিসের আকিদা আকিদা করেন? এই উল্টা পাল্টা ধোয়া তুলে মুসলমানদেরকে আজ ডিভাইডেড করবেন না, এটা হারাম কাজ। মুসলমানদের এক করা ফরজ আর ভাগ ভাগ করা হারাম, এটা তো আমি মানালাম। সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত আপনি বাড়িতে যে মিলিয়ে দেখেন, যারা আজ মুসলমানদেরকে এক হতে দিচ্ছেন না আপনি হারাম কাজে আছেন, কোন হারাম কাজ করা অবস্থায় তার ইবাদত কবুল হয় না। সুতরাং আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার হজ, এই দাড়ি, জিকির সব মাঠে মারা যাচ্ছে। আমি আর নিচে নামতে পারলাম না। এরপরও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় ওকে আল্লাহ মোহর মেরে দিয়েছে আবু সাহেলের মতো, ও আর ভালো হবে না। আমার ভাইরা এখন থেকে আমাদের অনুসরণ হবে রসুলের আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ যখনই আমরা আরম্ভ করব আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করবে। তার মানে বোঝা যাচ্ছে দেশে অনেক আলেম অনেক পীর এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি। আমরা করেছি, আমরা যারা করছি চেষ্টা চালাচ্ছি, হ্যাঁ মা বাবা থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমার রসুলের আদর্শ আমরা মেনে নেব। যখন সিদ্ধান্ত নিয়ে ম্যাটে নেমে পড়বেন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করছে। আল্লাহর ভালোবাসা আরম্ভ হয় তখন যখন কয়েকটা কাজ আপনি দেখতে পাবেন, এই তাকান আপনাকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ হিসাবে কয়েকটা কাজ আপনি দেখতে পাবেন সামনে। 1 নম্বরে হাদিস, নবীজি বলেন আমি যখন আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন তখন পুরো আসমানে ঘোষণা হয়ে যায় মহান আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে। আমরা সবাই যারা আসমানে আসো সবাই ওকে ভালোবাসো, পুরো আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। জমিনে ঘোষণা দেওয়া হয় পুরো জমিনবাসী শোনো, হামজাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে তোমরাও ভালোবাসো তাকে, তখন পুরো সৃষ্টি জগতের ভেতর আল্লাহ একটা মহব্বত পয়দা করে দেয়। আমরা এই চান্স দেখতে পাচ্ছি, আপনি তাকান এতদিন যাদের স্বাধীনতা বিরোধী রাজাকার জঙ্গি উল্টা পাল্টা নাম দিয়ে বহু কালার করার চেষ্টা চালিয়েছে, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 23 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম তারা জঙ্গি না, তারাই জনগণের সঙ্গী। এই ভালোবাসাটা এখন আল্লাহ পয়দা করে দিয়েছে নিজের, পুরো আসমানে আল্লাহ ঘোষণা দিয়েছে যে তাদেরকে ভালোবাসো তোমরা,
জমিনের লক্ষ লক্ষ সৃষ্টি সবার ভেতরে তাদের মহব্বত ভালোবাসা এটা ঢুকিয়েছে কি? এত প্রমাণ দেওয়ার পরও যদি আপনার এখনো পর্যন্ত মনে হয় না, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, এখানে আমাদের উচিত হবে এখন এই মুহূর্তে দলাদলি বন্ধ করে দেওয়া, ছোটখাটো বিষয় সব আমরা বাদ। এরপরেও যদি আপনি এক জায়গায় হতে না পারেন, আবার কবে হবে? আবার যদি কোন নতুন সালে মেসিয়ারে বসে, কিয়ামতের আগে লাভাতে পারবেন না? আমাদের উচিত এখন সুযোগ, ছোটখাটো বিষয় সব বাদ, কে দাঁড়িয়ে রাখে কে দাঁড়িয়ে রাখে না, কে সুব্বা গায়ে দেয় কে দেয় না, এটা পরে করবেন, আগে জায়গাটা ঠিক করেন। এখানে থাকলে আপনি ইসলামের নিয়ম নীতি 100% মানতে পারবেন, আর এই জায়গাটা না থাকলে কয়েকদিন পরে আপনারও দাড়ি কাটা লাগতে পারে। এদেশে আড়ঙে অবস্থান নিয়েছিল না, আড়ঙে দাঁড়িয়ে রাখা মানুষগুলোকে চাকরি দিত না। সামনে কিন্তু এরকম আসবে, আপনি চেষ্টা করবেন রাখার কিন্তু পারবেন না, জায়গাগুলো সব জালেমের দখলে চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ঘোষণা দিলেন, নবী যারা আপনি আপনার কাছে আসবে যে ঈমান আমরা আনতে চাই, বলবেন 6টা কাজ করো। 1 নম্বরে আলা আল্লাহ ইশরিক না বিল্লাহ, কোনদিন আল্লাহর সাথে কোনো বিষয়ে শরীক করবা না। 2 নম্বরে আলা ইয়াসরিক না বিল্লাহ, আলা ইয়াসরিক না, চুরি করা যাবে না, ওয়ালা ইয়াজনি না। 3 নম্বরে কোনদিন তোমাদেরকে যেন আমরা জেনা করতে না দেখি। জেনার যে ছড়াছড়ি চলছিল, জেনার যে যে কারবার গুলো আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আকাশ সংস্কৃতির নামে এদেশে বন্যার পানির মতো পিনাপ করা পত্রিকা দিয়ে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে যা আরম্ভ হয়েছিল, আগামী 10 বছরের ভেতরে চরিত্রবান যুবক যুবতী মানুষ খুঁজে পাওয়া দুষ্কার হয়ে যাবে। এগুলো যারা দায়িত্বে আছেন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে, আমরা যাই যেগুলো দ্রুত যেন বন্ধ হয়। এরপরে আল্লাহ দিয়েছিলেন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা, আমি তাফসিরে পড়েছি, নোটও করেছিলাম, শুধু গান ঘেমে যাচ্ছে আর রাত অধিক হয়ে গেছে, যেন খুব সামারাইজ করে বলছি। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকদুনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করা যাবে না। এই শব্দটার ব্যাখ্যা করলে অনেক ভালো হতো। ওয়ালা ইয়াতিনা বিবহতান, কালকে আমার মাহফিল আছে এই যে ছেলেটার এখানে, কালকে ওয়ালা ইয়াতিনা বিবহতান, এই বহতানের উপর আমি কথা বলবো, কারণ এইটা বাংলাদেশে 15.5 বছরের বেশি হয়েছে। ওয়ালা ইয়াতিনা বিবহতান, মানুষকে আন্দাজে দোষ দিয়ে জীবনটা নষ্ট করে দিও না। আমার জীবন থেকে যে 3টা বছর আপনি ঝরিয়ে দিলেন বেকার বেকার আন্দাজে দোষ দিয়ে, প্রমাণ তো হয়ে গেছে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত প্রমাণ করেছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, বিনা দোষে আমাকে এই 3টা বছর নষ্ট করলেন, যারা করেছিলেন তাদের কি শাস্তি হবে? ওই কথাগুলো কালকে আমরা তুলে ধরব। এরপরে আল্লাহ দিয়েছেন ওয়ালা ইয়াসুইনা ফি মারুফিন ফাবাইউহুন্না, ভালো কাজে কোনদিন যারা দায়িত্বে আছে এই মানুষগুলোর অবাধ্য হবা না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা এই 6টা গুণ যাদের ভেতরে আছে। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, অবশ্যই আল্লাহ তাআলা দয়াবান এবং ক্ষমাশীল। আল্লাহর আয়াতটা খুব সংক্ষেপে বলেছি, বাস্তবে যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন। আগামী কালকে মাহফিল আছে এই নওশাদের গ্রামে, বহুতানের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা কোরআনের কথাগুলো শুনছিল এদেরকে তুমি অমরের মতো হেদায়েত দিয়ে দাও।